নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ডাল ডিম। আজকে রান্না হবে ডাল ডিম, তার জন্য আমি ডিমটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখো তোমাদের দেখিয়ে দিই, ডালটা আমি ভালো করে ধুয়ে 2 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখো ফুলে গেছে মুসুরির ডাল। আর ডিম আমি 5খানা ডিম নিয়ে নিয়েছি। এখানে ডিমটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি একটু একটু ছুরি দিয়ে। ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, ছুলেও নিয়েছি, একটু একটু আমি চাকু দিয়ে মাঝখান দিয়ে চিরে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ, হলুদ মাখিয়ে ভেজে নেব প্রথমে ডিমগুলোকে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব কড়াইতে। গরম হয়ে গেছে, ডিমগুলো এক এক করে ছেড়ে ভেজে নেব। ডিমগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেবো এবার এক এক করে। উঠিয়ে নিলাম, এই তেলে দিয়ে দেবো এবার। এখানে আছে শুকনো লঙ্কা, এই তেলে দিয়ে দেবো ফোড়ন, একসঙ্গে সব দিয়ে দেবো আমি। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দালচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে দিয়েছি। ভালো করে এটা লাল হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে ছোট সাইজের 3-4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব, একই সঙ্গে রসুন কুচি দিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে ভেজে নেব প্রথমে। পেঁয়াজ ভেজে নিয়েছি লাল করে, এবার দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা একই সঙ্গে দিয়ে দিলাম দুটো। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি মশলা, এবার আমি ডাল দিয়ে দেবো। ডাল ধুয়ে রাখা ডালটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ, কালারের জন্য একটু লঙ্কার গুঁড়োটা দেব। এখানে আমি 150 গ্রাম ডাল নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। ভালো করে এবার কষিয়ে নেব একই সঙ্গে। ভালো করে কষিয়ে নিয়েছি ডাল আর একসঙ্গে মশলা দিয়ে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নেব। দেখো ডাল ফুটছে, এই দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো সব গোটা গোটা। 2 মিনিট ভালো করে ডিম দেওয়ার পরে ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে। ঢাকনা উঠিয়ে দেবো, 2 মিনিট হয়ে গেছে, দেখো ডাল ফুটছে। গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে। দেখো গোটা গোটায় ডিম আছে। ভালো করে গরম মশলাটা মিলিয়ে নিলাম, এবার আমি ডালটা নামিয়ে দেব। ডালটা এবার নামিয়ে দিলাম,
আজকে এই ডাল আর ডিমের রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই। আশা করি সবার ভালো লাগবে, বাড়িতে সবাই বানিয়ে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে। নমস্কার।